বকেয়া ডিএর দাবিতে আজ গোটা রাজ্যেই চলছে ধর্মঘট। ধর্মঘট ডেকেছে সংগ্রামী যৌথ মঞ্চ, তাতে সমর্থন রয়েছে বাম ও বিজেপির। বিভিন্ন জেলায় জেলায় ধরা পড়ছে এই ধর্মঘটের ছবি, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাতে ধরা পড়ছে ধর্মঘটের সেই ছবি। এদিকে মেদিনীপুর শহর, সেখানে ধর্মঘটে করতে গিয়ে আজ রীতিমতো মারামারির খবর সামনে আসছে। ধর্মঘট ইস্যুতে হাতাহাতি, মেদিনীপুর কলেজ গেটে টিএমসিপি বনাম এআইডিএস ও ছাত্র সংসদের মারামারি ছবি সামনে আসছে। বেলা 10টা নাগাদ সেই ঘটনাটি ঘটেছে, সেই মারামারিতে অসুস্থ হয়ে গিয়েছে একজন আন্দোলনকারী, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকে মেদিনীপুর কলেজ গেটের সামনে অবস্থান শুরু করেছিল এআইডিএস ও ছাত্র সংগঠন। বেলা 10টার পর পাল্টা প্রতিরোধ শুরু করে টিএমসিপি, তাতেই অসুস্থ হয়ে পড়েন একজন এআইডিএস ও সমর্থক। ধর্মঘট ইস্যুতে হাতাহাতি, ডিএর দাবিতে আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীদের একাংশের ধর্মঘট, তাতে সমর্থন রয়েছে বাম এবং বিজেপির। কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় একই চিত্র সামনে আসছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে রীতিমতো হাতাহাতি, ধর্মঘট ইস্যুতে হাতাহাতি। মেদিনীপুর কলেজ গেটে টিএমসিপি বনাম এআইডি ছাত্র সংগঠনের ধ্বংসস্তূপ, তাতে অসুস্থ হয়ে পড়েছেন একজন আন্দোলনকারী। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকে মেদিনীপুর কলেজ গেটে অবস্থান শুরু করেছিল এআইডিএস ছাত্র সংগঠন। হাতাহাতির সময়তেই অসুস্থ হয়ে পড়েছেন একজন এআইডিএস ও সমর্থক। আপনারা দেখতে পাচ্ছেন চারটি জায়গার সেই চারটি ছবি। আজ গোটা রাজ্যেই ধর্মঘট ডেকেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ রাজ্য জুড়ে সরকারি কর্মীদের একাংশের ধর্মঘট, যদিও সেই ধর্মঘটকে সমর্থন করেনি নবান্ন। সেই ধর্মঘট রুখতে আগেই কড়া নির্দেশ দিয়েছে নবান্ন, সমস্ত কর্মচারীকে আজ হাজিরা দিতে হবে এমনটা নির্দেশ দেওয়া হয়েছিল নবান্নের তরফে। কিন্তু তারপরেও আজ বিভিন্ন জায়গায় চলছে এই ধর্মঘট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন চারটি জেলার চার ছবি। বাম দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর, সেখানে ধর্মঘট ইস্যুতে হাতাহাতিও হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, সেখানেও আজ চলছে সকাল থেকে ধর্মঘট। তারই পাশাপাশি বাঁকুড়া, সেখানেও আজ সকাল থেকেই ডিএর দাবিতে ধর্মঘট দেখাচ্ছেন সরকারি কর্মচারীরা। এবং দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, সেখানেও ঠিক একই চিত্র সামনে আসছে, সকাল থেকেই আজ ধর্মঘট দেখাচ্ছেন সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ দিতেই হবে এমনটাই দাবি জানিয়ে আজ বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে সকাল থেকে ধর্মঘট। তাদের সমর্থন রয়েছে বাম ও বিজেপির। এদিকে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন যে কিছুতেই আজ কাজ বন্ধ করা যাবে না, কর্মচারীদের আজ হাজিরা দিতে হবে এমনটা নির্দেশ আগেই দেওয়া হচ্ছে নবান্নের তরফে। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গা থেকে একই চিত্র সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন চার জায়গার সেই চার ছবি। পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, এই চার জায়গাতেই সকাল থেকে শুরু হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘট। বকেয়া ডিএর দিতেই হবে এই দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় চলছে ধর্মঘট অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন চার জায়গার সেই চার ছবি।